শুক্রবার শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৈলাসহরের বাবুর বাজারে প্রায় 35টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকার মতো হবে বলে জানা যায়। কৈলাসহরের মধ্যে সর্ববৃহৎ বাজার হচ্ছে বাবুর বাজার, আর এই বাজারে অগ্নিকাণ্ডের পরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার গভীর রাতে বাবুর বাজারে হাজি আকবর আলীর বাজার শেডে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই বাজার শেডের প্রায় 35টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তা এখনো সঠিকভাবে বলা যায়। স্থানীয়রা আগুন দেখে আটকে ওঠেন। ওনারা খবর পাঠান কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরের অফিসে। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। পাশাপাশি খবর পাঠানো হয় কৈলাসহরের ইরানি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইরানি থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে লেগে যায় তারা। তবে স্থানীয়দের অভিমত, সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসলে এত ক্ষয়ক্ষতি হতো না। বাবুর বাজারে হাজি আকবর বাজার শেডে ইলেকট্রনিক্স আইটেমের দোকান, সরকারি ন্যায্য মূল্যের দোকান এবং বড় বড় গোডাউন ছিল বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ফলে বাজার শেডের কোনো ব্যবসায়ী কোনো ধরনের জিনিসপত্র উদ্ধার করতে পারেনি। এই ব্যাপারে অনেক সময় শোনা যায় যে কোনো জায়গা থেকে কল করলে পরে কোন ডুবে না ডুবে না, এটা আমরা এটা নিয়ে আমরাও দুঃখিত। কারণ আমরা চাই যখনই আগুন খুন আসবে লগালগে আমরা 1 সেকেন্ডও দেরি করি না, আমাদের টার্ন আউট বাইর হওয়ার একটা সময় আছে, সেই 20 সেকেন্ডের ভিতরে আমরা মানে অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাই। কারণ আমাদের উদ্দেশ্য মানুষের মানে সেবা করা, আমরা রক্ষা করাটা, সম্পত্তি রক্ষা করাটা আমাদের উদ্দেশ্য। কিন্তু এই BSNL বা যে কোনো ল্যান্ডলাইনই হোক ফোন ঢুকে না, এটা আমরাও দুঃখিত। তা নিয়ে পাবলিক মনে করে আমরা নিজে তুলি না, কিন্তু আজকের যেভাবে কলটা হয়েছে সেটা তো ফোন আসার লগে লগে দেরি করিনি। আমাদের একজন আবুল হোসেন স্টাফ আছে, উনি নাম এখান থেকে যে ফোন করেছেন উনি নাম বলার লগে লগে আমরা ফোন নাম্বারও আর কোনো পরিচয় জিজ্ঞেস করিনি। আর বাবুরবাজার জায়গাটা আমাদের জানা আছে, আগে আমরা কাজ করেছি, এখানে পাবলিকের থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি। আজকেও যেই আগুনটা পাবলিকের যদি সাহায্য না করতো তাহলে এই আগুন আমাদের কন্ট্রোলে আনা সম্ভব ছিল না। এবং কাছাকাছি জল থাকায় পাবলিকও যদি দেখে দিয়েছে জল মানে পরিমাণ মতো জল সে, তাই আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারি। আর আরও ভবিষ্যতে বাবুরবাজারের আশেপাশে যাতে মানে যে কোনো জায়গাতে আগুন লাগালে জল যাতে আমরা সহজে পাই এমন একটা ব্যবস্থা যদি পাবলিকও করে থাকে আর আমাদেরকে এরকম সাহায্য করে থাকে আজকের মতো, তাহলে আমরা অনেক খুশি হবো এবং বড় বড় আগুন নেবার লোক পাবো। মানে ক্ষয়ক্ষতি এটা এখনও আমরা যেভাবে কাজের দিকে ব্যস্ত আসতাম তাই অনুমান করা সঠিকভাবে সম্ভব হয়নি। আমাদের অফিস থেকেও শিখা হয়েছে রিপোর্ট হিসেবে, রিপোর্টের পরে আমরা বোঝা যাবে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।